হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন খুব দরকারি কথাবার্তা আমি নিয়ে আসি ঘরে টাকা আসার একটা গোপন কথা ঘরে অর্থ আসবে অল্প হলেও আসবে একেবারে না আসার থেকে কিচ্ছু অন্তত আসবে আপনারা পরীক্ষা করে দেখুন আর আমি যেভাবে কথাগুলো বলছি আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করুন আমরা সকলেই চাই অর্থ কারণ অর্থ ছাড়া জীবন কোনোদিন আমাদের চলবে না একটা কথা আছে দেখবেন মানে জ্যোতিষরাও বলে যারা জ্যোতিষশাস্ত্র করে সেই জ্যোতিষরাও কিন্তু কথাটা বলে মানি ইজ দ্য সেকেন্ড গড মানি ইজ দ্য সেকেন্ড গড কারণ পয়সা মানে মানি এ ছাড়া কিন্তু ধর্ম পর্যন্ত চলবে না কিন্তু করতে গেলে পয়সা লাগবেই লাগবে খালি হাতে কিচ্ছু কিন্তু করা যাবে না আর ভগবানের পরেই কিন্তু অর্থকেই ধরা হয় সেকেন্ড গড হিসেবে ধরা হয় অর্থের দরকার অবশ্যই আছে তবে আসত্য হয়ে গেলে হবে না দিন রাত লাগা তার পয়সা চিন্তা পয়সায় ডুবে থাকা সেটা করলে কিন্তু হবে না ইনকাম অবশ্যই করতে হবে কিন্তু অন্তরে গোবিন্দকে রাখতে হবে গোবিন্দকে সামনে রেখে যেটা দরকার সেটুকু বেশি আসার দরকার নেই মায়েরা কাজ করবেন মায়েরা প্রতি বৃহস্পতিবারে পুজো করবেন কি করবেন ভালো করে মন দিয়ে শুনুন মা লক্ষ্মী দেবীর পুজো করবেন প্রত্যেক বৃহস্পতিবারে ঘট পাতবেন ঘটের মধ্যে জল দেবেন অবশ্যই প্রত্যেক বুধবারে কিন্তু ঘট তুলে ফেলবেন সন্ধ্যা প্রদীপ প্রদীপ দিয়ে ঘট তুলে নিচে নামিয়ে নেবেন বৃহস্পতিবারের দিন ঘট সুন্দর করে মেজে পরিষ্কার করে আমাকে এক মা কমেন্ট করেছ যে মা বৃহস্পতিবারের ঘট কি মাঝতে আছে সব সময়ের জন্য জানবে মা লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন মা লক্ষ্মী দেবীর ঘট সুন্দর করে মেজে ধুয়ে নিতে হবে তারপরে কি করবেন গঙ্গার জল দেবেন তেন সেদুর গুলে দেবেন তারপরে একুশটা একান্নটা একশো আটটা এগারোটা যতটা পারেন সাতাশটা আপনাদের সাধ্যে অনুযায়ী আপনারা অবশ্যই সুন্দর দেখে দুর্বা ঘটের মধ্যে দেবেন আপনারা তো দেখেছেন মা লক্ষ্মী দেবীর ঘটে দুর্বা আমার বড় হয়ে যায়। আপনারা চোখে দেখেছেন তো তারপরে পান কলা ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে পুজো করবেন করে সেদিন কিন্তু রেখে দেবেন সেদিন ঘর থেকে কিচ্ছু নামাবেন না পরের দিন সকালে স্নান ইত্যাদি করে পুজো পাঠ করে আপনারা দুর্বা বাদ দিয়ে দুর্বাটা রেখে দেবেন ঘটের মধ্যে বাকি সমস্ত উপকরণ নামিয়ে নেবেন ফুল বেলপাতা পান কলা সব নামিয়ে নেবেন বাড়িতে যদি বাচ্চারা থাকে ছেলেরা যদি বড় কেউ থাকে কলাটা খাইয়ে দেবেন মায়েরা খাবেন না কলাটা খাইয়ে দেবেন এবং কুমারী আই বুড়ো মেয়েরা থাকলে তারাও খেতে পারে কলাটা খাইয়ে দেবেন হয়ে গেল যদি নিজের কেউ না থাকে পাশের বাড়ি দিতে পারেন হয়ে গেল কেউ নেই এক কাজ করবেন গোমাতাকে দিয়ে দেবেন ওই পান কলা সমস্ত গো মাতাকে খাইয়ে দেবেন বোঝা গেল তারপরে আমের শখা তো এখন তো পিতলের বেরিয়েছে সত্যিকারের তো আমের শখা নেই পিতলের আমের শখা রেখে দেবেন ঘটের মধ্যে প্রত্যেক দিন পুজো করার সময় ওই ঘটের মধ্যে জল দেবেন সাত দিনে যদি দুর্বা আপনার খুব বড় বড় হয়ে যায় তাহলে জানবেন অবশ্যই মা লক্ষ্মী দেবী আপনাদেরকে কৃপা করছে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থেকে একটু আপনারা বঞ্চিত না দুর্বা যদি শুকিয়ে যায় মরে যায় তাহলে একটু হলেও চিন্তার বিষয় আছে ভয় কোনো কারণ নেই হতেই পারে এরকম বেশি জল জল না অল্প অল্প ঘটের মধ্যে দেবেন পরের সপ্তাহে ওই দুর্বা কি করবেন তুলবেন তুলে নিয়ে ওই দুর্বা আপনারা জলে দিয়ে দেবেন যদি জল না থাকে শহরের মায়েদের ফ্ল্যাটে যদি জল না থাকে তাহলে যদি গোমাতা আসে গোমাতা চড়তে আসে বা আশেপাশে গোমাতা থাকে গোমাতাকে অবশ্যই ওই দুর্বা দিয়ে দেবেন কোনো খারাপ নোংরা জায়গায় ওই দুর্বা কিন্তু ফেলবেন না কারণ এটা গো মা আশীর্বাদ কলা যদি বাড়িতে খাবার কোনো লোক নেই তো সেক্ষেত্রে আপনারা গোমাতাকে দিয়ে দিতে পারেন বিয়ে হওয়া মেয়েরা কখনো এই কলা খাবেন না কেন না এউসি হিসেবে যে পুজোটা করা হয় নৈবৃত্যটা দেয়া হয় সমর্পণ করা হয় সেটা কিন্তু বিয়ে হওয়া মেয়েদেরকে খেতে খেতে নেই এক বিয়ে বিয়ে না হওয়া হওয়া তারা বাচ্চা সবাই আছে কিন্তু মেয়েরা খাবে না আর এই সিঁদুর ঘটের যে সিঁদুরটা সেই সিঁদুরটা চেষ্টা করবেন ঘি দিয়ে গোলার গাওয়া ঘি সুন্দর শুদ্ধ ঘি দিয়ে গোলার চেষ্টা করবেন গুলে আপনারা পানের উপরে তিনটে ফোটা দেবেন ঘটের উপরে তিনটে ফোটা দেবেন প্রত্যেকটা আমের শখাতে একটা করে ফোটা দেবেন বোঝা গেল আর যদি আপনাদের ঘি না থাকে তাহলে অভাবে আপনারা সর্ষে তেল দিয়েই এটা করবেন এইভাবে আপনারা দুর্বা সাত দিন রেখে দিয়ে পরীক্ষা করুন আমার কথা মতো দেখুন দুর্বা বাড়লেই কিন্তু আপনাদের অর্থ করি ঠিকঠাক ভাবে থাকবে আসবে এবং অপচয় ক্ষয় খরচ হবে না আর যখনই পয়সা খরচ করবেন একটু হিসেব করে করবেন যেটা প্রয়োজন সেটা বাকিটা কিন্তু করবেন না বোঝা গেল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু এইট এইট সেভেন এই নাম্বারে আমাকে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমাকে ফোন করবেন ফোন খোলা থাকে যাদের কাল সর্বদ শনি সাড়ে সাথী মাঙ্গলিক যারা দীক্ষা নিতে চান যারা পুজোর সমস্ত জিনিসপত্র বাড়িতে বসে পেতে চান তারা অবশ্যই আমাকে ফোন করবেন খুব ভালো থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর